شرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد, أما بعد, أعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. قال والقرآن المزيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مرضنا ألقينا فيها رواسي أنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত জুমার দিন জুমা মসজিদে আগত উপস্থিত মুসল্লিবৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সিয়াম প্রসঙ্গ। আমরা জানি যে আর দেরি নয়, মাত্র দু তিন দিনের মধ্যেই আমরা একটি গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, সেই মাসে আমরা উপস্থিত হয়ে যাব, সেটা হচ্ছে রমজান। সেজন্য আজকে আমি আপনাদের সামনে রমজান এবং সিয়াম এই বিষয়টিকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ আমরা যে মাসটায় কয়েকদিনের মধ্যে পৌঁছে যাব, এটা এমন একটা মাস যে মাসটা হচ্ছে এগারো মাসের সর্দার, অর্থাৎ রমজান ছাড়া যে আরো বাকি এগারো মাস রয়েছে সেই মাসের সর্দার হচ্ছে রমজান মাস। একইভাবে আজকের দিন অর্থাৎ জুমার দিন, এই জুমার দিন হচ্ছে ছয় দিনের সর্দার, অর্থাৎ এই জুমার দিন বাদ দিয়ে বাকি যে ছয়টা দিন রয়েছে সেই ছয় দিনের সর্দার এই জুমার দিন। কেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুমার দিনকে ঈদের দিন বলেছেন, আর আলহামদুলিল্লাহ আমরা আজকে এই জুমার দিনে উপস্থিত, আর আমরা আজকে জুমার দিনে জুমা মসজিদে আমরা জুমার সালাত আদায় করার জন্য আমরা এসেছি। রমজান এমন একটা গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটার উল্লেখ আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185-তে আল্লাহ তাআলা জানাচ্ছেন, সাহারু মানা আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাস। রমজান হলো সেই মাস যাতে অবতীর্ণ হয়েছে কুরআন। আল্লাহ সুবহান তাআলা বলছেন যে রমজান হচ্ছে সেই মাস, রমজান এমন একটা মাস যে রমজান মাসে অবতীর্ণ হয়েছে কুরআন। কুরআন অবতীর্ণ হয়েছে, কি হয়েছে কুরআন সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, হুদাল লিন-নাস, মানুষের পথপ্রদর্শক পবিত্র কুরআন, মানুষের পথপ্রদর্শক শুধু মুসলিমদের জন্য নয়,
শুধু আরব বাসীদের জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে জানাচ্ছেন যে কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য, সমগ্র মানব জাতির জাতিকে সঠিক পথ দেখানোওয়ালা এই কোরআন। এই কোরআন অবতীর্ণ হয়েছে এই রমজান মাসে। রমজান মাস এমন একটা মাস, রমজান মাস সে একটা দিন, একটা রাত আছে যে রাতটা হচ্ছে হাজার মাস চেয়ে উত্তম, যার উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা কদর সূরা নম্বর 97-এ। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি কদর রাত্রে। তাহলে এই যে কদরের রাত্রি, কদরের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে তুমি জানো? লাইলাতুল কদর খায়রু মিন আলফার, লাইলাতুল কদর হাজার মাস চেয়েও শ্রেষ্ঠ, হাজার মাস অপেক্ষা উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সেই রাতে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয়। রূহ বলতে আমরা যেটা বুঝি, আমরা সাধারণ মানুষের মধ্যে এটা ভুল ধারণা আছে যে শবে কদর রাত্রে বা জুমার রাত্রে মানে আমাদের যারা আত্মীয় যারা মারা গেছে আমাদের বাড়িতে আছে রূহ, আমাদের বাড়িতে আছে। তার কারণ এখানে আল্লাহ তাআলা রূহ বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তাহলে এখানে রূহ বলা হচ্ছে। তো রূহ গুলো আছে আমাদের যারা বাপ দাদারা যারা মারা গেছে, তারা এই রমজান মাসের সদরের রাত্রে আর জুমার রাতে অনেকে ধারণা করে আছে। এখানে রূহ বলতে জিব্রাইল আমিনকে বোঝানো হয়েছে। সমস্ত মুহাদ্দিস কিরাম এবং সমস্ত মুফাসসিরগণ এই ব্যাপারে একমত যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ বলতে আত্মাকে বোঝায়নি, এখানে রূহ বলতে জিব্রাইলকে বোঝানো হয়েছে। তাহলে এটা আমাদের ভুল ধারণা, কারণ সুস্পষ্ট দলিল রয়েছে জন্য যে মানুষ যখন মারা যায় তখন তার আত্মাগুলো তার রূহগুলো হয় ইল্লিনে যায় না হয় সিজ্জিনে যায়। যদি ভালো মানুষের আত্মা হয় তাহলে ইল্লিনে যাবে, আর যদি খারাপ মানুষের আত্মা হয় তাহলে সিজ্জিনে যাবে। সেখানে আসার ফেরত আসার কোনো ব্যাপারই থাকে না। তারপরে আমাদের একটা ভ্রান্ত ধারণা, ভ্রান্ত আকীদা যে আমাদের বাপ দাদাদের আত্মাগুলো আজকে দেখে দেখাশোনা করে, হ্যাঁ সেই রাতে বিশেষ কমাতে আসে, এগুলো ভুল ধারণা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাস যে আমাদের সামনে আসছে, রমজান মাস এই রমজান মাসেই কোরআন অবতীর্ণ করেছেন। এই রমজান মাসে যে রাত কদর রাত যেটা হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম, হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। আপনি হাজার মাস জেগে বসে যেভাবে হোক আপনি ইবাদত করবেন, আর কদরের একটা রাত যে রাতটা আসলে কদর রাত, সেই রাত যদি আপনি জেগে ইবাদত করেন তাহলে তার চেয়েও সেটা উত্তম। এমন একটা গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে আসছে। সেই জন্য এই মাসকে অর্থাৎ রমজান মাসকে বলা হয়েছে যে এগারো মাসের সরকার। এই যে রমজান মাস আমাদের সামনে আসছে, আমাদের করণীয় কি? রমজান মাসে আমরা কি করব? আমরা রমজান মাসে সাধারণত রোজা আমরা পালন করি, রোজা করি। আর যেহেতু আমি আপনাদের সামনে আজকে আমার আলোচ্য বিষয়, আজকে যে আমার টপিক সেটা হচ্ছে রোজা প্রসঙ্গ নয়, আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে সিয়াম প্রসঙ্গ। সিয়াম আমরা খুব কমই লোক রাখি, আমরা খুব কম লোকই আছি যারা রমজান মাসে সিয়াম পালন করি, খুব কম লোক। যদি বলা হয় যে আমরা কি খুবই কম লোক রমজান মাসে রোজা রাখি, এর উত্তরটা হবে না, আমরা বেশিরভাগই মানুষ রমজান মাসে রোজা রাখি। রমজান মাসে হয়তো বেশিরভাগ মানুষ রোজা রাখে, কিন্তু সিয়াম খুব কম মানুষই পালন করে। আপনার বলেন এ আবার কেমন কথা, সিয়াম আর রমজান রোজা এতে আবার পার্থক্য কি? আসুন প্রথমে দেখার চেষ্টা করি যে রোজা এবং সিয়াম
এই শব্দ দুটো কি এবং সিয়াম বলতে কি বুঝায় আর রোজা বলতে কি বুঝায়? তার কারণ যে আমরা রোজা পালনে অভ্যস্ত হয়ে আছি কিন্তু সিয়ামে নয়, সিয়াম খুব মাত্র কম সংখ্যক লোকে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের কোথাও বলেননি, সহিহ হাদিসের হাদিসের কোথাও বলেননি যে তোমরা রোজা পালন করো, সিয়ামের কথা বলেছেন। আমার কথা আপনারা ভুল বুঝবেন না, ভালোভাবে বুঝার চেষ্টা করুন আসলে আমি কি বলতে চাচ্ছি। ব্যাপারটা এরকম না হয় হয়তো কেউ ঘুমের ঘরে থাকবেন বা হয় কেউ হয়তো আগা পিছা না বুঝে আমার বক্তব্য শেষে বাড়ি গিয়ে বলবেন বা কারো সামনে আলোচনা করবেন যে আজকে আমাদের মসজিদে খুতবা দিয়েছে যে আল্লাহ তাআলা বলেননি এ কথা, যে রোজা পালন করতে এ কথা বলেননি, এরকম ভাবে ভুল তথ্য ছড়িয়ে দেন আমার ব্যাপারে। সেই জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আজকে যে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আজকে আমার আলোচ্য বিষয় রোজা প্রসঙ্গ নয়, আজকে আমার আলোচ্য বিষয় এটা সিয়াম প্রসঙ্গ। ইনশাআল্লাহ দ্বিতীয় খুতবাতে আলোচনা করব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আজকে যে আমার আলোচ্য বিষয় সিয়াম প্রসঙ্গ। আমি আপনাদেরকে প্রথমে বলতে চেয়েছিলাম যে প্রথমে আসুন আমরা বোঝার চেষ্টা করি সিয়াম কাকে বলে এবং রোজা কাকে বলে। এই দুটো বিষয় যখন আমরা বুঝব তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমরা সিয়াম পালন করছি না আসলে রোজা করছি। সিয়াম এটা একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে বিরত থাকা, যার সারি অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ম নীতি অনুযায়ী আমাদেরকে খাবার খানা থেকে পান করা থেকে স্ত্রী সঙ্গম থেকে অশ্লীল কথা থেকে মিথ্যা কথা থেকে এরকম যত রকমের খারাপ জিনিস থেকে এবং যতগুলো বৈধ জিনিস থেকে, যেমন খাবার পান করা এতগুলো বৈধ জিনিস, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, সেইভাবেই পালন করার নাম হচ্ছে সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সিয়াম পালন করতে, না খেয়ে থাকতে, না অশ্লীল ভাবতে, না গালিগালাজ করতে, যেভাবে এক কথায় যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে পালন করার নাম হচ্ছে সিয়াম। আবিধানের অর্থ হচ্ছে বিরত থাকা, সে হচ্ছে সিয়াম। রোজা কি? রোজা এটা একটি ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে উপবাস বা উপবাস থাকা। রোজা মানে উপবাস বা উপবাস থাকা, মানে অনাহারে থাকা, পানাহার না করা। আমরা দেখতে পাই যে আজকে আমাদের অধিকাংশ মানুষ রমজান মাস আসলে রোজা করে কিন্তু সিয়াম পালন করে না। সিয়াম খুব মানুষ খুব কম মানুষই করে, কারণ আমরা শুধু দেখি যে শুধুমাত্র আমরা না খেয়েই থাকি, মানে উপবাস করি, আমরা শুধুমাত্র না খেয়েই থাকি। অনেক মানুষ আছে আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাবেন যে সে না খেয়ে আছে আর এদিকে মিথ্যা কথা বলছে, না খেয়ে আছে আল্লাহর হস্তে আর এদিকে ডুপ্লিকেটই কাজ করছে, সে না খেয়ে আছে আরো বিভিন্ন রকম পাপের সাথে সে জড়িয়ে আছে। আবার অনেক মানুষ আছে দেখবেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করছে অর্থাৎ রোজা রাখছে, আর সন্ধ্যা হলেই তার বদমাইশি আমল শুরু করছে, তার মানে বিড়ি পান করা, সিগারেট পান করা, কৈলি খাওয়া সে শুরু হয়ে যাচ্ছে। অনেক মানুষ আছে দেখবেন সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করছে, না খেয়ে থাকছে, রোজা করছে, আবার সে নামাজ পড়ছে না। যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে আর উপবাস থাকে, না খেয়ে থাকে, যদি কোনো ব্যক্তি
সে সিগারেট বিড়ি পান করে সন্ধ্যার পরে রাত্রে, আর বাকি সময় না খেয়ে থাকে। যদি কোনো ব্যক্তি মিথ্যা অশ্লীল সবকিছু বলে যাচ্ছে আর সে না খেয়ে থাকছে রমজান উপলক্ষে, এর নাম হচ্ছে রোজা করা। আশা করি আপনারা বিষয়টা স্পষ্ট হয়েছে। এরই নাম হচ্ছে রোজা করা। রোজা আমরা রোজা করছি, অধিকাংশ মানুষ আমরা রোজা করছি, কিন্তু আমরা সিয়াম পালন করছি না। সিয়ামের যে সংজ্ঞা, সিয়ামের যে ব্যাখ্যা আমি আপনাদের সামনে আগে দিয়েছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেভাবে নিয়ম রয়েছে, যেভাবে নীতি, সেইভাবে পালন করার নাম হচ্ছে সিয়াম পালন করা। আর যদি সেইভাবে পালন করা না হয় তাহলে সেটা হচ্ছে রোজা। কারণ এই সিয়াম এটা আল্লাহ তাআলা দেওয়া নাম, সিয়াম এটা আল্লাহ তাআলা দেওয়ার নাম, আর রোজা এটা মানুষ তৈরি করা নাম। এখন আমরা কোনটা গ্রহণ করব? আজকে আমরা মানুষের তৈরি করা নাম গ্রহণ করেছি এবং তার সাথে সাথে আমরা সেইভাবে কাজ করছি। যদি আমরা এটাকে এইভাবে নামাই না পড়ে যদি আমরা উপবাস করতাম আর যদি বলতাম এটা সিয়াম, তাহলে এটা ভুল হতো। সেজন্য আমরা যদি ভুল বলেও আসছি আবার বাস্তবেও করছি, তাহলে আমাদের বলার সঙ্গে মিল আছে, মানে আমরা যে ভুল বলছি ভুলও করছি। এ হচ্ছে সিয়াম আর রোজার পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলেননি যে তোমরা রোজা রাখো, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেননি যে তোমরা রোজা রাখো। আল্লাহ তাআলা বলছেন, আমি আপনাদের সামনে আগেই পড়েছি পবিত্র কোরআনের আয়াত সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183, সেখানে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য লিখে দেওয়া হলো, বিধান দেওয়া হলো, ফরজ করা হলো সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলছে ঈমানদারদেরকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য বিধান দেওয়া হলো, তোমাদের জন্য লিখে দেওয়া হলো, তোমাদের জন্য ফরজ করা দেওয়া হলো। কি দেওয়া হলো? ফরজ করা হলো রোজা। আল্লাহ তাআলা রোজা বলছেন না, সিয়াম বলছেন। সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেমন লিখে দেওয়া হয়েছিল, বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে, আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমরাকে যেমন একটা বিধান দিলাম, তোমাদের উপরে যেমন একটা ফরজ করলাম এই সিয়ামটা, এই সিয়াম শুধু তোমাদের উপরে ফরজ করা হয়েছে এমনটি ব্যাপার নয়। এই সিয়াম তোমাদের আগেকার যারা লোক ছিল অর্থাৎ পূর্ববর্তী উম্মত, যেমন মূসা আলাইহিসসালামের কম, ঈসা আলাইহিসসালামের কম, এইরকম ভাবে আরো অন্যান্য নবীদের যারা কম ছিল, উম্মত ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের উপরেও এই সিয়াম ফরজ ছিল। তাহলে আমাদের উপরে শুধু নয়, বরঞ্চ আমাদের আগেকার উম্মতদের উপরে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেকার নবীদেরও, তাদের উম্মতের উপরেও এই সিয়াম ফরজ ছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। কি হবে আপনি, কি উপকার হবে, কি লাভ হবে, এই সিয়াম পালন করলে কি লাভ হবে? আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, বলছেন তোমরা সংযমশীল হতে পারবে, তোমরা পরহেজগার হতে পারে, তোমরা দিনদার হতে পারে, তোমরা মুত্তাকি হয়ে যাবে। কি করলে? এই সিয়াম পালন করলে। আজকে আমরা যদি আপনাদেরকে প্রশ্ন করি যে সিয়াম হচ্ছে এটা, রোজা হচ্ছে এটা, বলেন আমরা কি করব বা আমরা কি করি, আমরা বলবো যে আমরা সিয়াম পালন করি। যদি আমরা সিয়াম পালন করি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতকে আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলছেন যে যদি এটা পালন করো তাহলে মুত্তাকি হয়ে যাবে। আসলে যদি আমরা বলি যে আমরা সিয়াম পালন করি তাহলে আমাদের এটা হবে মিথ্যা দাবি। কেন মিথ্যা দাবি? সিয়াম পালন করলে আপনি মুত্তাকি হবেনই, কারণ এটা আল্লাহ বলছেন যে আপনি মুত্তাকি হবেন সিয়াম পালন করলে। কিন্তু আসলে আমরা সিয়াম পালন করি না, আমরা রোজা করি, আমরা রোজা করি, যার কারণে আমরা মুত্তাকি হতে পারছি না। আমি না খেয়ে থাকছি আবার বিড়ি পান করছি, না খেয়ে থাকছি নামাজ ত্যাগ করছি, না খেয়ে থাকছি অশ্লীল ভাষায় গালিগালাজ থেকে শুরু করে যত রকমের চিটিংবাজি সব কিছু আমি করছি, না খেয়ে থাকছি
সকাল সন্ধ্যা দুপুর কোনো ব্যাপার নাই, সবসময় দাঁড়িয়ে ছিলছি, তাহলে আমরা কোথায় সিয়াম পালন করলাম? আল্লাহ সুবহান আল্লাহ বলছেন যাতে তোমরা পরেজগার হয়ে যাবে, তোমরা যাতে পরেজগার হয়ে যাবে, যদি তোমরা এটা পালন করো, সিয়াম দিকে পালন করো, তাহলে তোমরা পরেজগার হয়ে যাবে। আপনি ভেবে দেখুন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বললেন তোমরা পরেজগার হয়ে যাবে, আর আজকে আমরা এটা পালন করছি, আর তারপরে আমরা পাপের কাজ করে যাচ্ছি, সন্ধ্যা হওয়া শুধু অপেক্ষা করছি, তারপরে বিড়ি পান করা শুরু হয়ে গেল, অথচ বিড়ি সম্পূর্ণভাবে হারাম, এটা স্বাস্থ্যের জন্য তো ক্ষতি আছেই, এতে অন্যান্য অপকার যা আছে, কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা সম্পূর্ণভাবে হারাম। তাহলে আপনি দেখুন ভেবে যে আমরা হারাম কাজ করছি, আমরা আল্লাহ বলছে মুত্তাকি হয়ে যাবে, পরেজগার হয়ে যাবে, আর আমরা আরো হারাম কাজ করছি, মানে শুধু অপেক্ষা হলো রোজাটা ইফতার করা হলো। কালকে কিংবা পরশু আমাকে হরিহর করা থেকে এক ভাই ফোনে প্রশ্ন করলো, চারটা ভাই আমি কোন ব্যক্তি রোজা অবস্থায় দাড়ি কাটতে পারবে কিনা, মানে রোজা অবস্থায় সে দাড়ি কাটবে এটা কেমন? আমি প্রথমে বললাম যে দাড়ি কাটা তো হারাম, দাড়ি কাটা সম্পর্কে কোন হাদিস বা কোরআনের আয়াত আছে? আমি বললাম যে হ্যাঁ আছে, আপনি দেখবেন সহিহ বুখারী কিতাবুল লিবাস, সেখানে আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা মুশরিকদের উল্টো করো, দাড়ি লম্বা করো, মুখ ছোট করো, আর আল্লাহর রাসূল পবিত্র কোরআনে বলেছেন সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 94 দাড়ি কাটা উল্লেখ রয়েছে, দাড়ি কাটা সম্পূর্ণভাবে হারাম। তাহলে এখানে রমজান আর রমজান বলে কোনো কিছু নয়, এখানে যে বিষয় যেটা হচ্ছে দাড়ি কাটা সবসময়ের জন্য হারাম। তারপরে আবার প্রথমে যদি সে রমজান মাসে কাটে, যদি সে রমজান মাসে কাটে, তাহলে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183-তে যে হে ইমানদারগণ, তোমাদের জন্য বিধান দেওয়া হলো সিয়ামের, যেমন বিধান দেওয়া হয়েছে তোমাদের পূর্ববর্তীগণকে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ তাআলা বলছেন তোমরা এটা করলে মুত্তাকি হয়ে যাবে, আর আজকে আমরা মুত্তাকির দূরের কথা, রমজান অবস্থাতে, রোজা অবস্থাতে, সিয়াম অবস্থাতে আমরা দাঁড়িয়ে ছিলছি, তাহলে মুত্তাকি হওয়ার উল্টো আমরা হচ্ছি। তাহলে আমরা যদি মুত্তাকি হতে পারছি না, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি আসলে আমরা সিয়াম পালন করছি না, আমরা রোজা পালন করছি। সেজন্য আমাদেরকে রোজা নয় সিয়াম পালন করতে হবে। বিড়ি সিগারেট সম্পূর্ণভাবে যেহেতু হারাম এবং দাড়ি ছিলা কাটা যেহেতু হারাম, সেজন্য রমজান মাস এমনি তো করবেই না, কিন্তু রমজান মাসে আরো দূরে থাকবে। আমি অনেক মানুষকে দেখেছি, অনেক জায়গাতে আমি ঘুরেছি এবং দেখেছি অনেক মানুষ আছে দেখি যে রমজান মাসে তার দাড়ি বড় হয়ে যায়, যদিও এত বড় না হয় কিন্তু দাড়ি বড় হয়ে যায়। তার মানে ও রমজান যখন থেকে পড়লো, রমজানের আগে ভালোভাবে ছিলে নিল, আর রমজান পড়া থেকে সে দাড়ি হাত দেয় না, একবারে যত বড় হয় এক মাসে দিলে হবে, তারপরে আবার ছিলবে ভিন্ন কথা। উদাহরণস্বরূপ ধরুন আপনার স্ত্রীকে বা আমি আমার স্ত্রীকে কোথাও রান্নার জন্য ট্রেনিং এ পাঠিয়েছি, আমাদের রমজানের পরে আমরা আজকে যা অবস্থা, রমজানের পরে আজকে একই অবস্থা আমরা ঘুরে আসছে, আল্লাহ তাআলা বলছেন রমজান রোজা সিয়াম এটাতে তোমরা মুত্তাকি হয়ে যাবে, তো রমজানের পরে আমাদের পরিবর্তন দেখতে পাচ্ছি না। ধরুন আপনার স্ত্রীকে বা আমার স্ত্রীকে কোন জায়গাতে রান্নার ট্রেনিং এর জন্য পাঠালাম, সে হয়তো তরকারি ভালো রান্না করতে পারে না, তবে একটা জায়গা আছে একজনের স্ত্রী খুব ভালো রান্না জানে, আর আমরা যদি তাকে পাঠাই, আমার স্ত্রীকে যদি পাঠাই, তাহলে সে ভালো রান্না শিখে আসবে। আর তাকে আমি পাঠালাম, এক মাস ধরে তাকে ট্রেনিং দেওয়ালাম, এক মাস ট্রেনিং দিল, আর আগে যেভাবে রান্না করতো, আবার এক মাস ট্রেনিং দেওয়ার পরে আবার আসার পরে দেখা যাচ্ছে যে এক মাস ট্রেনিং দেওয়ার পরে রান্নাটা তার পরিবর্তন হয়নি, বরঞ্চ আগে যেভাবে রান্না ছিল সেই অবস্থাতেই আছে। আপনি কি বলবেন, আপনি কি বলবেন যে আপনার স্ত্রী ট্রেনিং দিতে গিয়েছিল, না কি ঘুমাচ্ছিল, না অন্য কিছু করছিল, আপনি কি এটা মনে করবেন যে সে ট্রেনিং দিতে গিয়েছিল? না, সে ট্রেনিং দিতে যায়নি, আপনাকে ধোঁকা দিয়েছিল, আপনাকে ধোঁকা দিয়েছিল আপনার স্ত্রী। একইভাবে আল্লাহ সুবহান আল্লাহ যেমন বলছেন যে রমজান মাস, এই সিয়াম, এতে করলে তোমরা মুত্তাকি হয়ে যাবে, পরেজগার হয়ে যাবে, লাআল্লাকুম তাত্তাকুন, যারা তোমরা সংযমশীল হতে পারো, পরেজগার হয়ে যাবে। আমরা যদি দেখি যে আমরা এক মাস রোজা রাখার পরেও, এক মাস সিয়াম পালন করার পরেও আমাদের অবস্থা পরিবর্তন হয়নি, আমরা ওই রকমই আছি, যেরকম ভাবে দাড়ি কাটতাম সেভাবে দাড়ি কাটছি, যেভাবে আমরা হারাম খেতাম সেভাবে খাচ্ছি, যেভাবে বিড়ি সিগারেট খেতাম সেভাবে বিড়ি সিগারেট খাচ্ছি,
তাহলে বুঝতে হবে যে আপনার এক মাস সিয়াম পালন হয়নি, আপনি রোজা রেখেছেন, রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। যেহেতু আপনার আমার রোজা কবুল হবে না, সেই জন্য আমাদের পরিবর্তন না হওয়াটাই স্বাভাবিক। সেই জন্য আজকে আমাদের এই অবস্থা। আবার অনেক মানুষ মনে করে যে রমজানের সাথে নামাজের কি সম্পর্ক, রমজানের সাথে নামাজের কি সম্পর্ক, যে রমজান হচ্ছে একটা ইবাদত, সিয়াম হচ্ছে একটা ইবাদত, আর নামাজ হচ্ছে একটা ইবাদত, সালাত হচ্ছে একটা ইবাদত, এর সাথে ওর আবার সম্পর্ক কি, ওটা করলে আমার নাকি পাওয়া যাবে, এটা করলে এর নাকি পাওয়া যাবে। অনেক মানুষ বলে এর কি সম্পর্ক দেখুন, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত, অর্থাৎ নামাজ। আর সালাত যা ঠিক হবে তার সমস্ত আমল গুলোই ঠিক হবে, আর যদি কারো সালাত ঠিক হবে না তাহলে তার বাকি আমল গুলো ঠিক হবে না। আপনি দেখবেন একটা মানুষ সালাত হয়তো পড়ে না, সালাত আদায় করে না, কিন্তু বাকি আমল গুলো করছে, হয়তো ভালোভাবে সে সিয়াম পালন করেছে, ধরুন সিয়াম পালন করেছে কিন্তু সালাত আদায় করেনি। সালাত যেহেতু তার ঠিক হচ্ছে না, তার সিয়ামও ঠিক হচ্ছে না, তার মানে বুঝতে হবে যে সালাত ব্যতীত সিয়াম গ্রহণযোগ্য নয়। শুধু সালাত ব্যতীত সিয়ামই গ্রহণযোগ্য নয়, কোন ব্যক্তি যদি সালাত আদায় না করে, অর্থাৎ নামাজ যদি না পড়ে, তাহলে শুধু তার সিয়ামই নয় বরঞ্চ তার কুরবানি, দান খায়রাত, যাই কিছু করুক না কেন তার কিছুই কাজে আসবে না। তার নামাজ সম্পর্কে খুব কড়াকড়ি ভাবে বলা হয়েছে পবিত্র কোরআন আর সহিহ হাদিস, যেমন এটা উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা রুম বলছেন যে কেউ যদি নামাজ না পড়ে তাহলে আসলে সে মুশরিক, সে শিরক করছে। আর শিরক সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা নম্বর 4 আয়াত নম্বর 48 চলতে, নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। তাহলে নামাজ ব্যতীত মুসলিম নয় বরঞ্চ মুসলিম। এছাড়াও এ সম্পর্কে সহিহ হাদিস রয়েছে যে নামাজ ত্যাগকারী ব্যক্তি সে কুফরি করে অথবা সে কাফির, যেমন উল্লেখ আছে সহিহ হাদিসে, এটা উল্লেখ আছে সহিহ হাদিস নেই কিতাবুল ঈমান 1 নম্বর 38, অনুচ্ছেদ নম্বর 9, হাদিস নম্বর 2621। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের মাঝে এবং ওদের মাঝে চুক্তি হলো সালাত নামাজ। ওদের বলতে কাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 3 প্রকার লোক ছিল। 1 প্রকার ছিল খাঁটি মুসলিম অর্থাৎ সাহাবা ইকরাম, আর 1 প্রকার ছিল খাঁটি কাফের যেমন আবু জাহল, আবু লাহাব, আর 1 প্রকার ছিল নকল মুসলিম অর্থাৎ মুনাফিক। আল্লাহ নবীর যুগে মুনাফিকরাও নামাজ পড়তো, মুনাফিকরাও তারা সালাত আদায় করতো। তাহলে পার্থক্য কাদের সাথে? আমাদের মাঝে এবং ওদের মাঝে পার্থক্য কাদের মাঝে? ওদের বলতে, ওদের বলতে এখানে কাফিরদের মাঝে, আবু জেহেল আবু লাহাবের মাঝে পার্থক্য হলো নামাজ আদায় করা। যে ব্যক্তি ওয়া পরিত্যাগ করলো সে কুফরি করলো, সে কাফির হয়ে গেল। আল্লাহ রাসূল জানাচ্ছেন যে আমাদের মাঝে এবং ওদের মাঝে চুক্তি সেটা হচ্ছে নামাজ। আর যদি আপনি সাহাবায়ে কেরামদের আমল দেখেন, তারা নামাজ ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোন আমল ছেড়ে দেওয়াকে তারা কুফরি কাজ বলে মনে করতেন না, তারা কুফরি বলে মনে করতেন না। এটারও উল্লেখ আছে সহিহ তিরমিজির কিতাবুল ঈমান 5 নম্বর 38, অনুচ্ছেদ নম্বর 9, হাদিস নম্বর 2622। সাহাবায়ে কেরাম তারা আমল ছেড়ে দেওয়ার মধ্যে সালাত ব্যতীত অন্য কোন আমল ছেড়ে দেওয়াকে তারা প্রত্যাখ্যান করে বলে। তাহলে যদি কেউ নামাজ না পড়ে আর যদি ও সিয়াম পালন করে তাহলে তার সিয়াম হবে না, রোজা হবে, অর্থাৎ তার সিয়াম আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, তার রোজা কবুল হবে না। একইভাবে যদি কেউ সিয়াম আদায় করে আর যদি বাকি পাপগুলো করে তাহলে তার সিয়ামের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে, যথেষ্ট সন্দেহ রয়েছে, আল্লাহ তাআলার দরবারে কবুল না হওয়ার জন্য যথেষ্ট সন্দেহ রয়েছে।
আবার অনেক লোক মনে করে যে সিয়াম হচ্ছে এগারো মাসের গুনাহ ক্ষমাকারী, মানে এগারো মাস যা গুনাহ করলাম, যা পাপ করলাম, নামাজ টামাজ যা ত্যাগ করেছি, সব আল্লাহ ক্ষমা করে দেবে। এটা একটা ভুল ধারণা, এটা একটা ধোঁকা। ওই হাদিসে আরো বলা হয়েছে তারপরে যে যদি সে কাবিরা গুনাহ না করে, যদি সে বড় গুনাহ না করে, তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে একটা মানুষ যখন জোহর থেকে আসর করবে, তার জোহর থেকে আসরের মধ্যে যে ছোট মোটো গুনাহগুলো করেছিল সেটা ক্ষমা হবে। এরকম ভাবে পাঁচ অক্ত নামাজের বিবরণ, তারপরে এক জুমা থেকে আরেক জুমা তার মাঝে যেগুলো পাপ করেছিল ছোট মোটো পাপগুলো সেগুলো ক্ষমা হয়ে যাবে। তারপরে হচ্ছে এক রমজান থেকে আরেক রমজান এর মধ্যে যে পাপগুলো করেছিল ছোট মোটো পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাপগুলো ক্ষমা করবেন। কিন্তু যদি বড় গুনাহ না করে তবে, তাহলে বড় গুনাহ যদি ক্ষমা করে, বড় গুনাহ যদি কেউ করে তাহলে বড় গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না এই রমজানের রোজার কারণে, সিয়ামের কারণে। সেই জন্য এটা ভুল ধারণা যে আমি রোজার সময় সিয়ামের সময় সিয়াম পালন করলাম আর রমজান মাস ছাড়া আমি অন্য মাসে সালাত আদায় করি আর না করি আমার সালাত মাফ হয়ে যাবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। সুতরাং আমাদের যেটা করণীয় আলোচ্য বিষয়ে নির্যাস হচ্ছে এটা, আজকে আমাদের যেটা করণীয় যে আমাদের পরে দুদিনের মধ্যেই আজকে আমাদের সামনে রমজান আর আমাদেরকে আদায় করতে হবে রোজা নয় সিয়াম। আমাদের সামনে আসছে রমজান, আমাদেরকে আদায় করতে হবে রোজা নয় সিয়াম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বিধান দিয়েছে সেইভাবে মেনে চলার নাম হচ্ছে সিয়াম। আর আল্লাহ তাআলা যেভাবে বিধান দিয়েছে সেইভাবে কিছু অংশ পালন করা, কিছু অংশ পালন না করার নাম হচ্ছে রোজা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে প্রত্যেককে সিয়াম পালন করা, রমজান মাসে সিয়াম পালন করার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেককে আমরা প্রস্তুতি নেব যে রমজান মাস থেকে আমরা যেগুলো প্রকাশ্য পাপ সেই প্রকাশ্য পাপ গুলো আমরা করবো না। কারণ আল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের সবাইকে ক্ষমা করে দেবে, তবে তাদেরকে ক্ষমা করবেন না যারা প্রকাশ্যভাবে পাপ করে, প্রকাশ্য মানে গুনাহ করে। আপনি এমন পাপ করছেন অথচ সেটা গুনাহ মনে করছেন না, অথচ এটা ক্ষমার যোগ্য। যেমন দাড়ি কাটা, দাড়ি কাটা প্রকাশ্য পাপ। আপনি দাড়ি ছিলেন, লোক দেখছে যে হ্যাঁ ও দাড়ি ছিলছে, দাড়ি কাটে, তাহলে এটা প্রকাশ্য পাপ হচ্ছে, এই পাপ ক্ষমা হবে না। আপনি বিড়ি খাচ্ছেন, কইনি খাচ্ছেন, এটা প্রকাশ্য পাপ করা, এই প্রকাশ্য পাপের গুনাহ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। সুতরাং আমরা প্রকাশ্য পাপ থেকে বাঁচব এবং গোপন পাপ থেকেও বাঁচব, কিন্তু প্রকাশ্য পাপ থেকেও আমরা বাঁচব। প্রকাশ্য পাপ যদি আমরা করি তাহলে আমাদের দেখা দেখি আরো অনেকে সুযোগ পাবে, আমি তো পাপ করছি এবং আমার দেখা দেখি আর কেউ যে পাপ করছে তারও গুনাহ আমার পেয়ে চাপবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সামনে রমজান মাসকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন সিয়াম পালন করা, সেভাবে যেন আমরা সিয়াম পালন করতে পারি। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।